এম সিরিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার ও সালাম। আজ আপনাদের জন্য আমাদের নিবেদন বিশ্বের একটি প্রসিদ্ধ মন্দির মল্লিকার্জুন মন্দির সম্পর্কে। আমাদের এ যাত্রায় আপনাকে সঙ্গে থাকার জন্য অভিনন্দন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ শ্রীশৈলেম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি এবং শিবের উপাসনার একটি খুবই প্রাচীন স্থান। এটির অনন্য কারণ দেবাদিদেব মহাদেব এবং পার্বতী দুজনেই এখানে জ্যোতির্লিঙ্গ হিসেবে উপস্থিত। মল্লিকার্জুন দুটি শব্দের একটি মিশ্রণ, যাতে মল্লিকা দেবী পার্বতী এবং অর্জুন শিবের অনেক নামের মধ্যে একটি। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের আরেকটি তাৎপর্য হল এই যে এটি 275টি পাদলপেত্রা স্থলমের অন্যতম। পাদলপেত্রা স্থলম মন্দির ও উপাসনালয় দেবাদিদেব মহাদেবের জন্য নিবেদিত হয়। শিব নয়নার শ্লোকে এই মন্দির সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বর্ণনা করা হয়। শিব মহাপুরাণ অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণুর মধ্যে তাদের মধ্যে জগতে কে শ্রেষ্ঠ তা নিয়ে তর্ক বেঁধেছিল। তাদের পরীক্ষা করার জন্য শিব ত্রিভুবনকে একটি অনন্ত আলোর লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ দ্বারা বিভক্ত করেছিলেন। বিষ্ণু ও ব্রহ্মা দুই দিকে সেই লিঙ্গের অবস্থান খুঁজতে বের হন। ব্রহ্মা মিথ্যা বলেন যে তিনি জ্যোতির্লিঙ্গের অন্ত খুঁজে পেয়েছেন, কিন্তু বিষ্ণু পরাজয় স্বীকার করেন। শিব দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে ব্রহ্মাকে শাপ দেন যে কোনো অনুষ্ঠানে তার স্থান থাকবে না। অন্যদিকে তিনি বিষ্ণুকে আশীর্বাদ করেন যে বিষ্ণু প্রলয়কাল অবধি পূজিত হবেন। জ্যোতির্লিঙ্গ হল সর্বোচ্চ অখণ্ড সত্য, যাতে শিব আংশিকভাবে আবির্ভূত হন। জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি সেইখানেই গড়ে উঠেছে যেখানে শিব আলোর অসীম লিঙ্গময় রূপে আবির্ভূত হয়েছিলেন। প্রথম দিকে মনে করা হতো জ্যোতির্লিঙ্গের সংখ্যা 64, এর মধ্যে 12টিকে পবিত্রতম বলে গণ্য করা হয়। প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের পৃথক পৃথক নাম আছে, এগুলিকে শিবের বিভিন্ন রূপভেদ মনে করা হয়। প্রত্যেক মন্দিরেই শিবলিঙ্গ শিবের অনন্ত প্রকৃতির প্রতীক, আদি ও অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে। 52টি শক্তিপীঠের মধ্যে মল্লিকার্জুন অন্যতম। শিবের পত্নী দেবী সতীর শরীর নিয়ে যখন মহাদেব ধ্বংসের নাচ নেচেছিলেন, বিষ্ণুদেবের সুদর্শন চক্র ব্যবহারে সতীদেবীর শরীর টুকরো টুকরো হয়েছিল। এই টুকরো পৃথিবীর উপর পড়ে এবং শিবের ভক্তদের জন্য উপাসনার এক গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। এই স্থানগুলি শক্তিপীঠ হিসেবে গণ্য করা হয়। কথিত আছে পৃথিবীতে দেবী সতীর উপরের ঠোঁট এই মল্লিকার্জুনে পড়ে, তাই এই স্থান হিন্দুদের কাছে অতি পবিত্র পীঠস্থান। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নিয়ে অনেক ভিন্ন ভিন্ন গল্প বর্ণিত আছে। এখানে আমরা সবচেয়ে জনপ্রিয় দুটি গল্পের কথা উল্লেখ করব। গল্প দুটি শিব পুরাণে কোটিরুদ্র সংহিতার 15 অধ্যায়ে পাওয়া যাবে। শিব ও পার্বতী তাদের দুই ছেলে গণেশ ও কার্তিকের জন্য উপযুক্ত পাত্রে খুঁজছিলেন। কার্তিক সেই সময় তর্ক জুড়েছিলেন কে আগে বিয়ে করবে সেই নিয়ে। শিব বলেন যে আগে বিশ্ব প্রদক্ষিণ করে আসতে পারবে তারই আগে বিয়ে হবে। কার্তিক তার বাহনে চেপে বিশ্ব প্রদক্ষিণে বেরিয়ে পড়েন। গণেশ শিব ও পার্বতীকেই 7 বার প্রদক্ষিণ করেন, কারণ শাস্ত্রমতে নিজের পিতামাতাকে প্রদক্ষিণ করলে ভূ প্রদক্ষিণ করা হয়। শিব বুদ্ধি সিদ্ধি ও ঋদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দেন। কার্তিক ফিরে এসব দেখে রেগে গিয়ে ক্রঞ্চ পর্বতে কুমার ব্রহ্মচারী নামে বাস করতে চলে যান। শিব কার্তিককে শান্ত করতে আসেন, তা দেখে তিনি অন্যত্র চলে যেতে চেয়েছিলেন, কিন্তু দেবতাদের অনুরোধে তিনি কাছাকাছিই থেকে যান। শিব ও পার্বতী যেখানে ছিলেন সেই জায়গাটি শ্রীশৈলেম নামে পরিচিত হয়। শিব অমাবস্যায় ও পার্বতী পূর্ণিমায় কার্তিককে দেখতে আসতেন। মন্দিরটি পূর্বমুখী, কেন্দ্রীয় মণ্ডপে অনেকগুলি স্তম্ভ এবং নন্দীকেশ্বরের একটি বিরাট মূর্তি আছে। শিবরাত্রি এই মন্দিরের প্রধান উৎসব। অতঃপর কিছুকাল পরে দেবী পার্বতী নিজের পুত্র গণেশকে বলেন কার্তিককে ত্যাগ করে তিনি খুবই কষ্টে আছেন। আড়াল থেকে কার্তিক তার মায়ের একথা শুনে মায়ের কাছে ফিরে যান এবং কৈলাসে ফিরে গিয়ে দেবী ষষ্ঠীকে বিবাহ করেন।
গল্পটি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরের দেয়ালে খোদাই করা আছে। কথিত আছে, চন্দ্রাবতী রাজকন্যা হিসেবে জন্মগ্রহণ করেন, কিন্তু রাজকীয় জীবন ত্যাগ করে প্রায়শ্চিত্তের জীবনযাপন করার সিদ্ধান্ত নেন। তিনি যখন কদলীবনে ধ্যানমগ্ন ছিলেন, তখন তিনি দেখলেন কপিল গাভী একটি বেলগাছের নিকট উপস্থিত হল। গাভীর চারটি বাড় দিয়ে অনর্গল দুধ বেরিয়ে সেই জায়গাটি ভিজে যায়। প্রতিদিন এই জিনিস চলতে থাকে। কিংকর্তব্য বিমূর রাজকুমারী গাছের তলায় মাটি খুঁড়তে শুরু করলেন। এখানেই তিনি স্বয়ম্ভূ শিবলিঙ্গ পেলেন, শিবলিঙ্গ যা প্রকৃতির দ্বারা গঠিত। শিবলিঙ্গ উজ্জ্বল এবং জ্বলন্ত ছিল। চন্দ্রাবতী এই জ্যোতির্লিঙ্গের উপাসনা করেন এবং অবশেষে একটি বিশাল জ্যোতির্লিঙ্গের মন্দির তৈরি করেন। কথিত আছে, চন্দ্রাবতী শিবের খুবই প্রিয় ভক্ত ছিলেন। অন্তিমকালে তিনি বাতাসের দ্বারা কৈলাসে বাহিত হয়ে সেখানেই মোক্ষ ও মুক্তি পান। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে শিবের আরাধনার তাৎপর্য এটা বিশ্বাস করা হয় যে এখানে শিবের কাছে প্রার্থনা করলে অপরিমেয় সম্পদ ও খ্যাতি অর্জিত হয়। শিবের কাছে সত্য নিষ্ঠা থাকলে সব রকমের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন। নমস্কার।